ডাকুয়াগড় ফার্ম চ্যানেলের নিয়মিত দর্শক আপনাদের সকলকে আমার নমস্কার জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিও। পশ্চিমবঙ্গে রহস্যময় ছাগলের ফার্ম কোন পদ্ধতিতে এবং কিভাবে চলে, কেনই বা এই ফার্মগুলি রহস্যময়, এর বিস্তারিত আলোচনা থাকবে আমাদের আজকের এই ভিডিওটির মধ্যে। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, আর ভিডিওতে দেওয়া তথ্য যদি সঠিক বলে মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, যদি গোট ফার্মিং সম্বন্ধীয় সঠিক তথ্যগুলি পেতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যে সকল দর্শক আমাদেরকে সাপোর্ট করতে চান তো ভিডিওগুলিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। চলুন শুরু করা যাক ভিডিওটি। আমাদের আজকের এই ভিডিওটি যে সকল দর্শক দেখছেন আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ছাগলের ফার্মের সঙ্গে যুক্ত। আপনারা অবশ্যই উপলব্ধি করতে পারবেন একটা নতুন করে গোট ফার্মিং করে মিনিমাম 3 বছর সময় দিতে হয় ফার্মটাকে দাঁড় করাতে, তবেই কিন্তু আমরা একটা জায়গা মতো পৌঁছাতে পারবো ফার্মটাকে নিয়ে। এর জন্য আমাদের কঠোর পরিশ্রম এবং অনেক কিছু অভিজ্ঞতার প্রয়োজন হয়। আর নতুন করে গোট ফার্মিং শুরু করে অনেক কিছু ত্যাগ আমাদের করতে হয়। আর নতুন করে গোট ফার্মিং শুরু করে এখান থেকে আমরা অনেক অভিজ্ঞতাও কিন্তু অর্জন করতে পারি। প্রথমে আপনারা যখন গোট ফার্মিংয়ে আসেন এত কিছু ভাবেননি যে গোট ফার্মিংয়ের ভিতরে এত কিছু আছে, এতটাই পরিশ্রম দিতে হয় এবং এতটাই অভিজ্ঞতার প্রয়োজন হয় আর এত কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। আর এত সব গোট ফার্মিংয়ের রহস্য না জেনে গোট ফার্মিং আসার জন্যই কিন্তু আপনাকে একটা দীর্ঘ সময় লাগে গোট ফার্মিংয়ে দাঁড় হতে। আর এই সমস্ত রহস্য যদি আপনি আগে থেকেই জানেন তো অবশ্যই আপনি কম সময়ের মধ্যে গোট ফার্মিংয়ে দাঁড় হতে পারবেন। আর তাদের মধ্যে অনেকে এরকম রয়েছেন যে গোট ফার্মিংয়ের রহস্যটাই জানতে পারলেন না কিন্তু গোট ফার্মিংকে বন্ধ করে দিলেন। এখন আমরা সেই সব রহস্যগুলি নিয়ে আলোচনা করব, কি সেই রহস্য আর কারা বা কেন এই ঘটনাগুলিকে রহস্য করে রেখেছেন, আর এই রহস্যগুলির ভবিষ্যতে পরিণতি কি হবে। আপনাদের মধ্যে যে সকল দর্শক নিয়মিত বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলো ফলো করেন বিশেষ করে গোট ফার্মিং নিয়ে, আপনারা বুঝতে পারবেন একটা ফার্মকে দেখা গেল যে 1 বছর আগে শুরু করেছে, তার ফার্মে 20 খানা ছাগল কি 50 খানা ছাগল, এরপরে 2 মাস পরে দেখবেন তার ফার্মে সেই ছাগলগুলি নেই, অন্য ছাগল, এরপর আবার 1 মাস পরে দেখবেন আরও অন্য ছাগল, এরকম করেই কিন্তু চলছে। তো এইটাই হচ্ছে রহস্য। সেই ব্যক্তি প্রথম যখন গোট ফার্মিং শুরু করে, ফার্মিং শুরু করার পর তার ফার্মটাকে ইউটিউবের মাধ্যমে ভাইরাল করে দেয়, আর যখনই ভাইরাল করে দেয় বাইরে থেকে প্রচুর কাস্টমার যারা ছাগল কিনবে ওনারা কিন্তু ফোন করতে থাকেন। আর এই সমস্ত ফোন পেয়ে ব্যক্তি চিন্তা ভাবনা করেন, আমি যে ফার্ম স্টার্ট করেছি আমার মিনিমাম 3 বছর সময় লাগবে একটা জায়গা মতো পৌঁছাতে, কিন্তু এর আগেই এত কাস্টমার, তার থেকে বরঞ্চ বাইরে থেকে নিয়ে আসা হোক আর সেগুলোকে সেল করা হোক, কারণ এতে প্রফিট বেশি, এতে সময়ের প্রয়োজন নেই, এদিকে নিয়ে আসবে 10 দিন 12 দিন রাখবে আবার অন্য জায়গায় সেল করে দেবে। কিন্তু এখানে ব্যক্তি একটা রহস্যকে লুকিয়ে রেখেছেন। যখন কোনো কাস্টমার ওনাকে ফোন করেন বা ফার্মে ভিজিটে আসেন বলে দিচ্ছেন এগুলো আমার ফার্মের ছাগল, দর্শক এখানে আপনারাই বলুন বাইরে থেকে ছাগল নিয়ে এসে সেখানে 1 মাস 2 মাস রাখলেই কি সেগুলো ফার্মের ছাগল হয়ে গেল? না, ফার্মের ছাগল সেইগুলোকে বলা হবে এই ছাগলগুলোর যখন বাচ্চা হবে, এই ফার্মে যখন বাচ্চা হবে সেই বাচ্চা যখন বড় হবে সেগুলোকেই বলা হবে ফার্মের ছাগল। এই ছাগলগুলোকে যখন বাইরে থেকে কালেকশন করে নিয়ে আসা হচ্ছে বিভিন্ন ট্রেডারদের কাছ থেকে কালেকশন করা বা গ্রামগঞ্জ থেকে কালেকশন করা, আর বেশিরভাগটাই কিন্তু হাট থেকে কালেকশন করা, যে কাস্টমার যে প্রজাতির ছাগলটি কিনলেন তার সম্পর্কে যদি ব্যক্তির কাছে জানতে চান যে এই বাচ্চাটার বয়স কত, উনি আনুমানিক বলে দিচ্ছেন, এবং ওই প্রজাতির ছাগলের বৈশিষ্ট্যগুলি কী কী, প্রজননের জন্য প্রথম কতদিন উপযুক্ত হয়, অধিকাংশ কটা করে বাচ্চা দেয় এবং বাচ্চা দেওয়ার পর কতদিন পর আবার হেঁটে আসে, অর্থাৎ একটা ছাগল কতদিনে উপযুক্ত হচ্ছে এবং বছরে কবার বাচ্চা দিচ্ছে সেটাও কিন্তু আনুমানিক বলে দিচ্ছেন। এইটাই হচ্ছে রহস্য, কারণ যে ব্যক্তি ফার্ম করেছেন বা এইভাবে ছাগল বিক্রি করতেছেন সে নিজেই জানে না, কারণ ব্যক্তি ছাগল কালেকশন করেছেন হাট থেকে, কোনো গ্রাম থেকে বা কোনো ট্রেডারের কাছ থেকে, আর ওই ট্রেডারও কিন্তু তাকে ওইভাবেই বুঝিয়েছেন, কারণ সঠিকটা উনিও জানেন না, সেটাকে রহস্য করে রেখে দিলেন। কোনো প্রজাতির সঠিক বৈশিষ্ট্য সেই ব্যক্তি দিতে পারবে যে অরিজিনালি একজন ফার্মার, যে দীর্ঘদিন ধরে ফার্মের সঙ্গে যুক্ত রয়েছেন,
তার ফর্মে বাচ্চা হয়েছেন, বাচ্চা বড় হলো, কতদিনে উপযুক্ত হলো, এইগুলো যখন দেখবেন আস্তে আস্তে উপলব্ধি করবেন, অনুভব করবেন এবং অভিজ্ঞতা অর্জন করবেন, তবেই কিন্তু সঠিক বলতে পারবেন। মানুষের মুখে মুখে শুনে কখনো কোনো জিনিসের অভিজ্ঞতা অর্জন করা যায় না, সেটা আপনারা নিজেরাই প্রমাণ করতে পারবেন। কারণ যে ব্যক্তির কাছ থেকে আপনি বিস্তারিত শুনবেন, সে ব্যক্তি যদি আপনাকে ভুল বোঝায়, তো সেই ভুলটাই কিন্তু আপনি আবার তৃতীয় জনকে বলবেন। সঠিক কোনো জিনিসের তথ্য বার করার জন্য আপনাকে নিজেকেই প্র্যাকটিক্যাল করতে হবে, তবেই কিন্তু আপনি সঠিক তথ্য বের করতে পারবেন। আর এই সমস্ত রহস্যের জন্যই কিন্তু পশ্চিমবঙ্গে গোট ফার্মিংয়ের সফলতা কম। কারণ যারা নতুন করে গোট ফার্মিং লাইনে আসে, সঠিক রহস্য জানে না, আর সঠিক রহস্য না জানার কারণে ঠিক একই জায়গায় গিয়ে তারা ভুল করে বসেন। আর এই সব ভুলের জন্যই কিন্তু ফার্ম শুরু করেও বন্ধ করতে বাধ্য হতে হচ্ছে। আর এইভাবেই কিন্তু গোট ফার্মিংয়ের উপর মানুষের একটা বিশ্বাস উঠে যাচ্ছে। আর এই যে গোট ফার্মিংয়ের রহস্য কিন্তু রহস্যের মধ্যেই থেকে যাচ্ছে। আর এই সমস্ত রহস্যময় গোট ফার্মের সংখ্যা পশ্চিমবঙ্গে এখন প্রচুর পরিমাণে দেখা যায়। আর এই রহস্যময় গোট ফার্মগুলির উদ্দেশ্য গোট ফার্মিং করা নয়, গোট ফার্মিং করানো। নিজে ফার্মিং করবে না, অন্যকে করাবে। বাস্তবে গোট ফার্মিং করার সঠিক তথ্য, সঠিক পদ্ধতি ব্যক্তির কাছে নেই, কিন্তু মানুষকে বোঝাচ্ছেন। ওনার উদ্দেশ্য হচ্ছে ছাগল বিক্রি করা। সেই সব রহস্যময় ফার্মারদের কাছে বাস্তবে গোট ফার্ম করার সঠিক কোনো তথ্য এবং পদ্ধতি নেই, এটা সবচেয়ে বড় প্রমাণ। যদি থাকতো সে নিজে ফার্মিং করত। আর নেই বলেই কিন্তু নিজে ফার্মিং করে না, অন্যকে করায়। আমাদের সারা পশ্চিমবাংলায় এরকম রহস্যময় ফার্ম প্রচুর পরিমাণে দেখতে পাবেন। আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন, অনেক ফার্ম ভিজিট করলেই বুঝতে পারবেন, যেখানে হয়তো আগে কোনো পোলট্রির ফার্ম ছিল, সেখানে বাইরে থেকে ছাগল নিয়ে এসে ভিডিও বানিয়ে এখন বড় ফার্মার হয়ে গেছেন। প্রিয় দর্শক, এরকম বহু রহস্য রয়েছে যে এতগুলো রহস্য হয়তো ভিডিওর মাধ্যমে বোঝানো সম্ভব নয়, এগুলো আপনারা নিজেরাই অনুভব করে নিতে পারবেন। আর এই সব রহস্যময় ফার্ম একদিন বন্ধ হয়ে যাবে, দেখবেন আস্তে আস্তে মানুষ সব জিনিসগুলো বুঝতে পারবে, বাস্তবটা কি সেগুলো বুঝতে পারবে। শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না, সত্য কোনোদিন চাপা থাকে না, দেখবেন সত্যের জয় হবে আর অসত্যের বিনাশ হবে। প্রিয় দর্শক, ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেল, আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা যদি এইভাবে আমাদের সঙ্গে থেকে আমাদেরকে সহযোগিতা করেন, আমরা অবশ্যই চেষ্টা করব এর থেকে আরও গোট ফার্মিং সম্বন্ধীয় ভালো ভালো তথ্য দেওয়ার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।